গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে নীল নির্জনে এসেছি, বীরভূম ডিস্ট্রিক্টের বক্রেশ্বর ড্যাম। তো চলুন এই যে সিঁড়ি বেয়ে উঠব, তবে আপনাদেরকে ড্যামটা দেখাতে পারব। চলুন সিঁড়ি বেয়ে ওঠা যাক, তারপর ড্যামটা দেখাতে পারব। সিঁড়ি বেয়ে ওঠা যাচ্ছে, এবার এই সিঁড়ি বেয়ে উঠলেই ড্যাম। ড্যাম দিয়ে অনেক মানুষ যাতায়াত করে প্রতিদিন। তো দেখুন কি বিশাল ড্যাম একটা, প্রচুর জল থাকে। তো ড্যামে অনেকে স্নানও করে। তো এখানে নৌকা চলে, আর শীতকালে এই ড্যামটার যে দৃশ্য তা অসাধারণ থাকে। অনেকে নৌকায় যাতায়াত করে, বোটিং করে, মাছ ধরে, আর অনেক পরিযায়ী পাখি আসে। তো দেখুন পুরো ড্যামটা, প্রচুর পরিমাণ পরিযায়ী পাখি এই শীতকালে আসে এবং অনেকে পিকনিক করতে আসে। এই যে রাস্তা চলে গেছে, তো এই রাস্তা দিয়ে অনেক হেভি ভেহিকেলও যাতায়াত করে, আর আমি তো আছি। দেখতেই পাচ্ছেন ড্যামটার ভিউটা কি অসাধারণ, দারুণ লাগছে বন্ধুরা। কি বলবো, একটা অসাধারণ পরিবেশে ঘুরতে এসেছি। চারিদিকে জল আর জল। তো আর ওইদিকে ড্যামের যে রাস্তা, এই রাস্তার উপরে ধান ক্ষেত রয়েছে, সবুজ, চারিদিকটা সবুজ, এইদিকে জল আর ওইদিকে সবুজ, মানে একটা অসাধারণ কম্বিনেশন, দুর্দান্ত লাগছে। তো বন্ধুরা, আপনাদেরকে এই ঝর্ণা এবং ড্যামটা দেখালাম, কেমন লাগলো আপনাদের দেখতে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো আগামী একটা নতুন ফ্রেশ ব্লগে আপনাদের সঙ্গে আবার খুব শীঘ্রই দেখা হতে চলেছে, আর নতুন নতুন ব্লগ আসছে। চ্যানেলটাকে অবশ্যই দেখতে থাকুন, চ্যানেলের পাশে থাকুন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন। গুড বাই।